পরিবেশ রক্ষার বার্তা, প্রায় 21 কিলোমিটার পথ দৌড়ে মনোনয়ন জমা দিলেন প্রার্থী। ভোর 4টা থেকে যাত্রা শুরু করে 4 ঘন্টায় পৌঁছান ব্লক অফিসে। তখনও অনেকেই ঘুমে আচ্ছন্ন, ভালো করে ভোরের আলো তখনও ফোটেনি। পাহাড়ের কুয়াশা মাখা রাস্তায় একা একা দৌড়াচ্ছেন কালুদা। অফিস খোলার আগেই ব্লক অফিসের সামনে হাজির তিনি। না, কোনো অভিযোগ জানাতে নয়, মনোনয়ন জমা দিতে দৌড়ে ব্লক অফিসে পাহাড়ের বাসিন্দা কালুদা ওরফে শরণ সুব্বা। লাজ্জ জগৎ আপনার আজ আমি শুনা দেখি সুকেসম্ম কুদের আছি। পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা নিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দার্জিলিং পাহাড়ে 21 কিলোমিটার দৌড়ে নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা করলেন তিনি। 36 বছর বয়সী শরণ সুব্বা, যিনি গ্রামে কালু নামেই পরিচিত, স্থানীয় সোনাদা থেকে সুখিয়াপুখুরি ব্লক উন্নয়ন অফিসে দৌড়ে এসেছেন। ভোর 4টেই সোনাদা থেকে দৌড় শুরু করেন তিনি এবং 4 ঘন্টার মধ্যে মনোনয়ন জমা দিতে সুখিয়াপুখুরি উন্নয়ন অফিসে পৌঁছে যান। যদিও তিনি সুখিয়াপুখুরি ব্লক ডেভেলপমেন্ট অফিসে পৌঁছালেও তখন অফিস বন্ধই ছিল। কিছুক্ষণ অপেক্ষার পর সোনাদা আসনে পঞ্চায়েত সমিতির জন্য নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দেন তিনি। কেন দৌড়ে এলেন? শরণ জানান, পাহাড়ে বর্তমানে যানজটপূর্ণ। শুধু যানজট নয়, অতিরিক্ত যানবাহনের কারণে বায়ু দূষণ কমাতে মানুষের পায়ে হেঁটে যাতায়াত করা দরকার বলেও জানান তিনি। তিনি বলেন, আজকাল মানুষ স্বল্প দূরত্বে যাওয়ার জন্যেও স্কুটার, বাইক, গাড়ি ব্যবহার করেন। হেঁটে অল্প দূরত্বের গন্তব্যে পৌঁছাতে পারলে তা স্বাস্থ্যের পাশাপাশি পরিবেশের জন্যেও ভালো। 21 কিলোমিটার দৌড় কে মেরে আমলোগ নে নমিনেশন ফাইল কিয়া হ্যায়। ইসকা ওয়াজহ কিয়া হ্যায় কি অভি ভি হামারা গ্রামীণ ক্ষেত্র মে রোড কা ব্যবস্থা নেই হ্যায়। অভি ভি মেরে সিফ মেরে গাঁও মে ভি অভি বিমার কোই বিমার হো গায়ে তো রোড কা রাস্তা কা অবস্থা ঠিক নেই হ্যায়। অভি ভি হামলোগ কো উসকা জরুরত কে ও স্টেশন কা জরুরত পড়তা হ্যায়। অভি ভি এসা বহুত গাঁও মে হামারা দার্জিলিং মে জাহাঁ পর অভি ভি স্টেশন কা জরুরত পড়তা হ্যায়। और हमारे दार्जिलिंग में क्या है कि बहुत ट्रैफिक का बहुत समस्या है, क्योंकि ट्रैफिक अच्छा नहीं है, क्योंकि हम लोगों को अभी जैसा रोड एक्सटेंड कर दिया, क्योंकि जब भी वो जितना भी अभी हम लोग को दार्जिलिंग जाने में पहले समय लगता था, अभी वहां से 3-4 घंटा हम लोगों को दार्जिलिंग पहुंचने में समस्या अभी भी होता है। इसका वजह क्या है कि रोड अच्छा नहीं है, हमारे इधर में रोड अच्छा नहीं है, ट्रैफिक का बहुत समस्या होता है। और हम लोग जो जब यहाँ से रनिंग करके हम लोग उधर सुखे में गया था, सो इसका मैसेज आप लोगों को मैं क्या देना चाहता हूँ कि क्योंकि हम लोग इधर पहाड़ में क्या होता है, हम लोग आदमी जो छोटा छोटा रास्ता में भी हम लोग क्या करता है, ये गाड़ी और बाइक का यूज करते हैं, और इस वजह से क्या होता है कि पोल्यूशन का भी बहुत हम लोग को असर पड़ रहा है अभी। इसलिए हम लोग वही मैसेज आप लोगों को देने के लिए हम लोग यहाँ से पैदल नहीं दौड़ के हम लोग सुखे तक गया 21 किलोमीटर। পরিবেশ সচেতন শরণের এহেন আচরণে অবাক অনেকেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দার্জিলিং। ইতে আজই আসো, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।